আজকে মা মঙ্গলচণ্ডী মায়ের পুজো, তো মা মঙ্গলচণ্ডী মাকে লাল রঙের আগের দিন ড্রেস পরানো হয়েছে। তা আজকে ভেবে পাচ্ছি না কোনটা পরাবো, ব্লু না ইয়েলো, দু রকমের ইয়েলো আছে আর আবার রেডও আছে, তো সেটাই ভেবে পাচ্ছি না যে কোন কালারটা পরাবো। তো ব্লুটাই পরাবো ভাবছি, নাকি ইয়েলোটা পরাবো ভেবে পাচ্ছি না, ইয়েলোটাই পরাই তাহলে। তা রেডটা ছাড়িয়ে ইয়েলো পরিয়ে দিই। মা এখন ইয়েলোর ড্রেস পরে নিয়ে সেজে নিয়েছে। এখনো ঠাকুরমশাই আসেনি, যখন আসবে তোমাদের ঠিক শেয়ার করব আমি। বজং বলি আজকে মালা পড়েছে, অন্নপূর্ণা মাও মালা পড়েছে। লম্বোদরং সুন্দরং তৎসন্দনং মধুগন্ধ। গুড আফটারনুন বন্ধুরা, মুখোশ নিপি লাইফে তোমাদের আবার একটা নতুন ভিডিও, নতুন সকাল দিয়ে চলে আসলাম। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো ব্লগটা অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি, তা এখন তোমাদের দেখালাম মা মঙ্গলচণ্ডী মায়ের পুজো হলো, ঠাকুরমশাই পুজো করে গেছে। তো এখন রান্নাঘরে এলাম, পুজো টুজো সারা হলো, ঠাকুর পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপর রান্নাঘরে এলাম। রান্নাঘরে এসছি বলতে রান্নাঘরে একটু টুকটাক রান্না হয়ে গেছে, যেমন মসুরটা সেদ্ধ হয়ে গেছে, আর হচ্ছে ইয়ে হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, আর হবে এখন ইয়ে তোমার সোয়া চিলি সোয়া আর কি, চিলি সোয়া করলো। তো দেখো চিলি সোয়াটা আমি করি, আর আজকে মসুর ডাল সেদ্ধই করেছি, কেন কি মসুর ডাল সাঁতরালে একরকম স্বাদ হয়, আর সেদ্ধ দেখবে কাঁচা তেল দিয়ে আর ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু ওটা টেস্ট অন্যরকম হয়। আমাদের তো ওটা খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো চলো কাজটা শুরু করে দিই, রান্নাটা আমি এখন ইয়ে করছি, চিলি এইগুলোকে সোয়াগুলোকে মানে সোয়াবিনগুলোকে একটু ভেজে নিই, তাহলে একটু কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে, ঠিক আছে? দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে গ্যাসটাই অন করিনি, আর তোমাদের সাথে কথা বলছি তেল ঢেলে দিয়েছি। তো চলো গ্যাসটা অন করলাম, আর এবার তেলটা একটু গরম হলে এই সোয়াবিনগুলো একটুখানি নেড়ে নেবো, নেড়ে নিলে কী হবে ওই কাঁচা গন্ধটা আর থাকবে না। তো চলো এগুলো আগে একটুখানি গরম হয়ে গেছে একটু নেড়ে নিই, ঠিক আছে? তোমরা কে কে সোয়া চিলি সোয়া খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। তো এগুলো তো সব দিন হয় না, মাঝে মধ্যেই করা হয়, ওই একই প্রসেস, চিলি মানে চিলি চিকেন যেটা হয় চিলি সোয়া একই ব্যাপার, আর চিলি পনির সব কিছু ওই একই রকম প্রসেস, মোটামুটি টেস্ট আলাদা, প্রসেস একই। তো এই যে আমার এগুলো একটু ভাজা হয়ে যাচ্ছে টুকটুক করে, আর কি বলতো এখন গরমটা আবার পড়েছে, বেশ ভালোই গরম পড়ে গেছে দিনের বেলা, সন্ধ্যের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, আবার রাত্রের দিকে এই দুপুরের দিকে বেশ গরম গরম লাগছে, জানো তো? আর আমি তোমার কথা বুঝতেও পারছো, আমি একটু ঘেমে গেছি। যাই হোক, আর এখানে জানলাটা খুললে খুব আলো আসে, ওই জন্য একটা শ্যাডো পড়ে, সেই জন্য জানলাটা খুলতে পারি না। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে সবগুলো, এবার তুলে নিই।
আসলে আজকে মঙ্গলবার, তোমাদের আগেও বলেছি যে বাড়িতে যে মা মঙ্গলচণ্ডী মায়ের পুজো হয়, তো সেই জন্য মাছটা বড় একটা রান্না মানে খাই না তা নয়, মিথ্যে কথা নয় খাই না তা নয়, কিন্তু খাই, কিন্তু যেই হয়ে যায় বলে না তখন আর করার মানে খুব একটা থাকে না, সময় থাকে না। কারণ কী বলতো, এটা তো নিজের হাতে নয়, এখানে ঠাকুরমশাই যখন আসছে তখন পুজো হবে আর কি, বুঝতে পেরেছো তো? তাহলে ঠাকুরমশাই এসেছিল একটু দেরি করে, আর ওই জন্য পুজোটা একটু দেরি হয়েছে। আমি আরেকটু ওটাতে তেল দিয়ে দেবো, কড়াতে তেল দিয়ে তারপর ক্যাপসিকাম পেঁয়াজ আর এগুলো ভাজতে দেবো, ঠিক আছে? পেঁয়াজটা আর ক্যাপসিকামটা ভাজতে দিই। দেখো রান্না হচ্ছে একটা শিল্প, প্রসেস নিজেরা নিজের মতন করেই করতে পারে সেটা কথা নয়, আলটিমেটলি টেস্ট কিন্তু ভালোই হয় শেষ পর্যন্ত। আবার তোমার প্রসেস তোমার মতো, আমার প্রসেস আমার মতন, তাই না? ধনে পাতা এখন থাক, আগে এগুলো ভাজি। এগুলো ভাজতে একটু টাইম লাগবে, তো চলো পুরো ভাজাটা দেখাতে গেলে আমাদের ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে, সেই জন্য পরে আসছি। আবার বাড়িটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা আর ক্যাপসিকামটা, এরপর আদা রসুন আর একটু ধনে আর একটু রেড চিলি পাউডার দিয়ে এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে কষব, হ্যাঁ কষতে থাকি। বেশ ভালোভাবে কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এরপর আমি সোয়াগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়বো, মানে সোয়াগুলো একটু ওই মশলার সাথে একটু কষে নেব, একটু ভালো করে নিয়ে টেনে নিয়ে সোয়াগুলোর ভেতরে মশলা ঢুকবে। আর হ্যাঁ, আমি নুনটা দিয়ে দিয়েছিলাম যখন ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজছিলাম, তখনই নুন দিয়ে দিয়েছিলাম, আবার নুনটা চেক করে আমি পরে আবার দেবো। আমার ভালোভাবেই কষা হয়ে গেছে, সেটা ভালো করে কষার পরে আমি আবার সোয়া সস, টমেটো টমেটো সস আর চিলি সসটা দিয়ে দিয়েছি, এটা দিয়ে জলটা দেবো। এখানে সসটা একটু বেশি লাগে আর কি, তবে এটা সকলেই তোমরা জানো, এটা মানে নতুন কিছু নয়, তবু আর কি আমি যেভাবে বানাচ্ছিলাম বা বানাই সেটাই তোমাদের দেখাচ্ছি আর কি, শেয়ার করছি। তো চলো এটা একটুখানি ফুটুক, তারপর আর একটু জল দেবো, ঠিক আছে? তো সোয়া চিলিটা ফুটে উঠেছে আর সেদ্ধ হয়ে গেছে, আর সসগুলো দেওয়ার ফলে নুন মিষ্টি সব কিছু চেক করে নিয়েছি, একদম ঠিকঠাক আছে। এরপর আমি কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, একদম পারফেক্ট হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবার ওপর থেকে আমি ধনে পাতা ছড়িয়ে দেবো,
তো আমার সোয়া চিলি কমপ্লিট হয়ে গেছে, রান্না হলো, খাওয়া হলো, সব রাখা পরিষ্কার টরিষ্কার হলো, ছাদে জামা কাপড়গুলো দিয়ে গেছিলাম, এখন তুলতে এসেছি। আর বেশি একটু জামা কাপড় হয়ে গেলে না নিচে দেওয়ার জায়গা থাকে না, সেই জন্য ওপরে দিতে হয়, তো সেই জন্য কিছু নিচে দিয়েছিলাম, সেগুলো তুলে রেখে এলাম। আর ওপরেরগুলো আবার নিতে এসেছি, কী বলো তো, যেগুলো একটু ডিপ কালার সেগুলো রৌদ্রে দিলে এখন রঙটা ফেড হয়ে যাবে, সেই জন্য আর রৌদ্রে দিই না। আর এই যে কাপড় চোপড়গুলো তুলতে এলাম, যেদিনকে কম কাঁচা থাকে সেদিনকে নিচে দিলেই হয়ে যায়। আর এখন যা রোদ্দুরটা জোর না, ওরে বাবা, প্রচণ্ড রোদ্দুরের জোর, সেই জন্য একটু রেস্ট নেব, আদৌ নিতে পারবো কিনা জানি না, ঠিক দেখবে কিছু না কিছু কাজ বেরিয়ে যাবে। চলো নিচে যাই। বন্ধুরা একটু শুয়ে পড়েছিলাম, তারপরে যখন আমি এডিট করতে গেছি তখন ভাবলাম কি যে দেখলাম যে এটা শেষই করা হয়নি ভিডিওটা, তো যাই হোক, তারপর ছাদ থেকে তো জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে রেখে দিয়েছি, পাঠ করা হয়নি এখনও, সন্ধেবেলায় পাঠ করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে আসলে ওই রান্নাটা একটু দেরি করে হয়েছে, তো যার জন্য সময়টা ওইখানেই খেয়ে নিয়েছে, আসলে ঠাকুরমশাই বললাম না দেরি করে এসেছিল। আর আমরা দেখো যেগুলো রান্না বান্না করি সেগুলো কি আজকাল আমাদের যেগুলো হয়েছে যে এই পেস্ট ওই পেস্ট এই পেস্ট দিয়ে আমরা কত কী দিয়ে রান্না করি, কিন্তু আগে দেখো আমাদের মা ঠাকুমারা যেগুলো রান্না করতো সেগুলোতে কিন্তু এত কিছু মানে কোনোই উপকরণ থাকতো না, এত উপকরণ মানে দেওয়ার রেওয়াজই ছিল না, কিন্তু এখন আমরা রান্না করি সেগুলোতে কত রকম উপকার দিয়ে এই সরি উপকার বলছি উপকরণ দিয়ে রান্না করি। আর তাতেও দেখো আগে কিন্তু আমাদের মা ঠাকুমাদের হাতের রান্নার কত কদর ছিল, কত টেস্ট, তাই না? তো যাই বলো, পুরনো মানুষদের কিন্তু সেই যে হাতের রান্না সেটা সত্যিই খুব মিস করি। যেমন আমার মা কিন্তু লাউ পোস্ত, লাউ দিয়ে আলু দিয়ে একটা পোস্ত করতো, কিন্তু সেটা এত সুন্দর, এত ভালো লাগতো খেতে, হ্যাঁ মানে যেটা রান্না করতো সেটাই যেন কী ভালো লাগতো একদম, কিন্তু এত রকম উপকরণ ছিলই না তখন। তো যাই হোক, কিছু করার নেই, এখন যত দিন যাবে অনেক কিছু আরও আরও অনেক কিছু বাড়বে, অনেক কিছু অ্যাড হবে, সেগুলো হয়তো আমাদের কাছে এখন কম আছে, পরে আরও অনেক বেশি অ্যাড হবে, তো যখন যেমন তখন তেমন তো করতেই হবে, তাই সেই রকম আমি সেটাই ভাবছিলাম যে আমরা রান্না করি এই দিয়ে ওই দিয়ে সেই দিয়ে কত রকম কী দিয়ে তারপরে আমরা একটা কোনো রেসিপি তৈরি করছি। তো আগেকার দিনে আমাদের মা ঠাকুমাদের অত এত রকম কোনো মানে ইয়ে ছিলই না জোগাড়, তবুও কিন্তু রান্নার লোকে চেটে খেত একেবারে। তো চলো আজকে এই পর্যন্তই ভিডিওটা রাখছি, আর কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে, আর ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আবার সেই পুনরাবৃত্তি করছি আমার পাশে থেকো, ঠিক আছে? আর যেসব বন্ধুরা পাশে এসেছো তাদের অসংখ্য ধন্যবাদ, যারা আসোনি তারা চলে এসো, গল্প আর আনন্দ করার জন্য আমরা একসাথে সকলে সকলের পাশে থাকি, তাই না? তো আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না, ততক্ষণে সুস্থ থেকো আর টাটা।